পবিত্র ঈদুল আজহায় সারা দেশে মোট 1,06,21,228টি গবাদি পশু বিক্রি হয়, যা গত বছরের চেয়ে 11,78,228টি বেশি। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুসারে এবার মোট পশু মজুদ ছিল 1,29,80,367টি। সেই হিসেবে 23,59,139টি পশু অবিকৃত থেকে গেছে। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে এবার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ও ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম পশু বিক্রি হয়েছে। এবছর ঢাকায় 25,20,000, চট্টগ্রামে 19,78,000 আর রাজশাহীতে 23,00,000 পশু বিক্রি হয়। এবছর 1,10,00,000 পিস চামড়া সংরক্ষণের লক্ষ্য ট্যানারি মালিকদের। সংশ্লিষ্টরা বলছে প্রস্তুতি থাকলেও চিন্তায় রয়েছে অতিরিক্ত বর্জ্য নিয়ে, কারণ কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের সক্ষমতা এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছায়নি। ট্যানারি অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ বলেন, 2030 সালের মধ্যে $12 বিলিয়ন আমরা রপ্তানি লক্ষ্যমাত্রা নিয়েছি, কিন্তু আমি মনে করি এটা কোনোভাবেই বাস্তবসম্মত না, কারণ যেখানে কোম্পানিগুলো এমপ্লয়েন্স হতে পারছে না সেখানে এই বাস্তবতা বড় চ্যালেঞ্জ। প্রতি বছরের মতো এবারও শিল্পনগরীর বড় সমস্যা চামড়ার কঠিন বর্জ্য। সরজমিনে দেখা যায় সাভার চামড়া শিল্পনগরীর কঠিন বর্জ্য নির্ধারিত প্লটের বাইরে ফেলা হচ্ছে রাস্তার দুধারে, ভেঙে গেছে সীমানা প্রাচীরও। কোরবানির বাড়তি চাপ সামলাতে গিয়ে শঙ্কায় পড়েছে আগের চেয়ে বেশি। দেশের চামড়া শিল্প ব্যবস্থাপনায় গঠন হচ্ছে কর্তৃপক্ষ, এক্ষেত্রে কর্তৃপক্ষ একটি বোর্ড থাকবে। এই পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট আইনের খসড়া প্রণয়ন করছে শিল্প মন্ত্রণালয়। সংশ্লিষ্টরা বলছেন অংশীজনের মতামত গ্রহণ সহ নির্ধারিত প্রক্রিয়া শেষে বাংলাদেশ চামড়া শিল্প ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আইন 2024 শীর্ষক আইনটি দ্রুত প্রণয়নের তৎপরতা চলমান রয়েছে। ঈদুল আজহার দ্বিতীয় দিনও রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিতে দেখা গেছে। 17 জুন ছিল ঈদের প্রথম দিন। এই দিন কসাই না পাওয়া সহ বিভিন্ন কারণে যারা কোরবানি করতে পারেননি তারাই আজ পশু কোরবানি দিচ্ছেন। কাল থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। সরজমিনে রাজধানীর পোস্তকোলা, জুরাইন, ধূপখোলা ও গ্যান্ডারিয়া এলাকা ঘুরে পশু কোরবানি করতে দেখা গেছে, তবে এর সংখ্যা গতকালের তুলনায় অনেক কম। আবার অনেকে কিছু স্বস্তির সঙ্গে জবাই ও কাটাকাটি করতে মঙ্গলবারকে বেছে নিয়েছেন। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।